এতগুলোই বক্স আমি বলেছে যেগুলো মানে আশেপাশে কখনো আসেনি, তো দাদা ভাইদের জিজ্ঞেস করুন কতগুলো বক্স আসছে বলেছে তোমাদের। বক্স আসবে সেটা এখন বলা হবে না, ঠিক আছে, এটা আমাদের নিজেদের পার্সোনাল, ঠিক আছে। আচ্ছা, সেটা ওরাও বলে না, পুজোর সময় এসে দেখতে পাবে। স্যার নতুন মাল তো লিয়েছে বলেছে, কী মাল লিয়েছে আমরা সত্যি তো এটা বলা যাবে না, এটা আমাদের রক্ষালি নিজের পার্সোনাল, ঠিক আছে। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আজকে একটা তোমাদের থেকে আপডেট জানানোর জন্য, কেননা কিছুদিনের মধ্যেই কম্পিটিশানটা হবে, যেটা তুমি জানো যে মকর সংক্রান্তির পরে যেটা হয় হাজিপুরের সাইডে এমডি আর মারককালী, তো ওখানে নাকি শুনছি পাওয়ার আসবে, এমডির জায়গায় পাওয়ার আসবে শুনছিলাম, আর মারককালী নাকি বলছে যাই হোক মাঘ মাসের 1 তারিখে যে কম্পিটিশানটা হবে মোটামুটি ওইখানে লোকের কাছ থেকে শুনবো, সেই জন্য যাচ্ছি। সবাই তো অনেক অন্যরকম করে বানায়, আমি একটু আপডেট ভিডিওটা একদম স্পটে যেয়ে দেখানোর চেষ্টা করছি আর কি। তো ওইখানেতে তোমাদের পাড়ার লোক এখন যেগুলোর সঙ্গে চেনাশোনা হয়েছে, মনসাদা বলে আছে, তো ওইখানে ওদের কমিটি হচ্ছে মারককালী আনছে, তো ওইখানে যাবো যে একদম কবে কি হবে বা কোন সেট আপ কারা আনছে সেটা জানাবো। আর মারককালী নাকি শুনছি এমন সেট আপ আনবে বলেছে যে কোনো দিন কোথাও ভাড়া যায় না, তোমারও সেট আপ বা পাওয়ার আসতে পারে, আবার তোমার এমডিও হতে পারে, যে কোনো একটা। তো একদম স্পটে যেয়ে দেখাচ্ছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো রাস্তা কিছু দেখাচ্ছি, কেন তো দেখতেই পাচ্ছ একদম বিকালে বেরিয়েছি। তো মোটামুটি আমাদের বাড়ি থেকে হাজিপুর ধরনা 5 কিলোমিটার রাস্তা হবে, তো মোটামুটি বিকালে ঘোরানো হলো আর তোমাদেরকে একটা আপডেট জানানো হলো। তো একদম ওইখানে দেখাবো এবার, বা কাছাকাছি যে বাস স্ট্যান্ডটা আছে ওইখান থেকে বা কীভাবে আসবে যে তোমার কম্পিটিশান স্পটেতে ওটা দেখাবো। তো চলো ভাইরা, এরাই সব মেন মানে কমিটির মেম্বার আর কি। এই যে আছে আমাদের এমডি মিউজিক করেছে, পাওয়ার মিউজিক আমরা শুনছিলাম করবে, তো পাওয়ার মিউজিক কেন ক্যান্সেল করে দিলে কেন একটু বলো। পাওয়ার মিউজিক বলতে ও তার একটু বেশি হাইফাই রেট আর কি, রেট 11টার নিচে মাল দেবে না বলছে, তারপর রাস্তাটা অনেকখানি লং না আমাদের এখান থেকে, হ্যাঁ বহুত রেট আরে, তার জন্য ক্যান্সেল করে দিয়ে আমরা এমডিকেই করলাম। এমডি মানে মহাদেব আর কি, 16টা সেট, 16টা বক্স আসবে। আর তোমাদের এই যে আমাদের মারককালী কমিটি আছে, তো যেহেতু তোমার মানে মারককালী এবছর বলেছে যে এমন সেট আপ আনবে কেউ কখনো দেখেনি, তো এরকম একটা বলেছে আমি শুনেছিলাম আর কি, মানে কেউ বলছে না যে কতগুলো বক্স আনবে, খালি এতগুলোই বক্স আনবে বলেছে যেগুলো মানে আশেপাশে কখনো আসেনি, তো দাদা ভাইদের জিজ্ঞেস করুন কতগুলো বক্স আসছে বলেছে তোমাদের। বক্স আসবে সেটা এখন বলা হবে না, ঠিক আছে, এটা আমাদের নিজেদের পার্সোনাল, ঠিক আছে। আচ্ছা, সেটা ওরাও বলে না, পুজোর সময় এসে দেখতে পাবে। স্যার নতুন মাল তো লিয়েছে বলেছে, কী মাল লিয়েছে আমরা সত্যি তো এটা বলা যাবে না, এটা আমাদের রক্ষালি নিজের পার্সোনাল, ঠিক আছে, ও তো এখন পুজোর সময় দেখা যাবে বলেছে, ও কি আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এমনই কেউ সেট আপ মানে আসলে কখনো আসেনি না, এখন আমাদেরকে বলেছে ওর কত দম আছে, আমাদের এখানে ফার্স্ট ঢুকবে, আমাদের এখানে ফার্স্ট ঢুকবে সে। আচ্ছা, তোমাদের কি শুনছিলাম এসব ডিজি করা হচ্ছে, মানে আগে প্রতি বছর তো কারেন্ট থেকে হয়, কারেন্ট এখন এবছর যদি না চলে ডিজি করতে হবে, ডিজি করতে হবে, কেন মন সাথে তো সরস্বতীটা খারাপ যা হোক, ও বলেছিল যে আমাকে ডিজি ফিজি করা হয়েছে, এখন বড় সেটা আসবে কিসের কাছে সেও বলেনি কিন্তু আমাকে। যাই হোক, তো মোটামুটি তোমরা শুনতে পেলে যে মারককালী যারা ফ্যান আছো তোমরা আসে দেখতে পাবো, কেননা এইখানে সেট আপটা আসবে বলছে, মানে আশেপাশে তো কখনো আসেনি, কেউ দেখেনি এরকম সেট আপ আসবে, মানে জায়গা দেখতেই পাচ্ছ পিছনটাতে, এটাই সেই স্পটটা, ও খুবই অল্প জায়গা। যাই হোক, বলছিলাম যে মাটি দিয়ে করতে দেখেন, জায়গা আশেপাশে কোথাও নেই সেরকম নাকি, বড় জায়গা নেই, আর এখানে মূর্তি হবে। তো যাই হোক, ওইদিকে বসবে তোমার এমডি, দেখতে পাচ্ছ ওই তোমার প্রথম জায়গা যাতে যেখানটাই শুরু হচ্ছে আর কি, এখান থেকে এমডি, আর এখানে কাছাকাছি জায়গাটা আছে মানে একটু ধানটা আছে এটা ঝেড়ে দেবে, মানে এখানে তুই বসে যাবে পুরো লম্বা হয়ে, অনেকগুলি বক্স আছে বলেছে, মানে লম্বা বলতে তোমাদের দেখো আগেবারে ছিল 8টা এসছিলো, তার আগে কত 8টা এসছিল নাকি গো, 8টা এসছিলো মোটামুটি, ওর থেকেও আরও বড়ো সেটা আসবে মনে মনে, সেইটা গোড়াটা কভার করে নেবে, এতটাই বড়ো হবে। তো যারা আসবে তো ডিসক্রিপশানে লোকেশন থাকবে, যা যা তোমাদেরকে দেখে দিচ্ছি যে কীভাবে কী আসে তুমি একটু বলো, তারপরে আমি দেখাবো রাস্তাটা মানে হাজিপুরের বিয়ে থেকে। আমাদের মায়ের তো এধার থেকে আসবে না, মানে কীভাবে লোকে আসবে আর কি স্পটটায়, যেহেতু সবাই তো আসে বাইকে না, বাইকে আসবে তো সব জায়গায় জিজ্ঞেস করে আসে, যেহেতু এখান থেকে যদি তোমরা বলে দাও তাহলে ভালো হবে তাদের। আমাদের অ্যাকচুয়ালি গ্রামটার নাম হচ্ছে তেমুড়িয়া, কামারপুকুর থেকে কেউ আসছে তাহলে কীভাবে আসবে, সে হাজিপুর নাম বললে হাজিপুরের নাম বললে সে হাজিপুরে মোড়ে গিয়ে মাইকের আওয়াজ তো শুনতে পাবে, শুনতে তো পাবে। আচ্ছা ধরো এবারে তোমার ঘাটাল থেকে বহু ছেলে আছে, ঘাটাল থেকে তোমার তারপরে এই এই কি জায়গাটা বেশ তারাপুকুর সাইড থেকে অনেক ছেলে আসে, ওরা বলে একবার কোড়া সব সবে সবে ওরা কিভাবে আসবে বল তো, ওটা হাজিপুর বললে ওরা জানে, অনেকে অনেকে জানে না, তারা তো জিজ্ঞেস করে আছে না, অনেকে জিজ্ঞেস করে আছে তেউড়িয়া বললে মানে আরামবাগ সাইড মানে কামাপুর সাইড আসতে, কোন সাইড আসতে বই কি বলে, আর এই দিক অল্প বেশি দূর না, কিন্তু অল্প অল্প দূর, বেশি দূর না,
ব্যাস তোমার দিকে রাস্তা আমি দেখে দিচ্ছি, মানে আর যেটা তোমার হাজিপুর স্টপটা আছে না, বাস স্টপটা, এখান থেকে দেখে দিচ্ছি রাস্তা কীভাবে আসবে। কেননা রাস্তা খুবই সুন্দর, এখানে ঢালাই রাস্তা করা আছে, তো তোমরা চলে আসবে মোটামুটি। আর ডেটটা বলে দেখো, ডেটটা মেন হচ্ছে, ডেটটা মাঘ মাসের 1 তারিখ পয়লাতে আসছে, 2 তারিখ বাজবে, 3 তারিখ বাড়ি। আর ইংলিশে কি তারিখ পড়ছে? ইংলিশটা ইংলিশের তোমার গিয়ে হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে। আচ্ছা, আমি তো দেখলাম বোধ হয় মোটামুটি 14-15 পড়ছে রকম একটা। হ্যাঁ, তারিখটা দেখা হয়নি না। আচ্ছা, যাই হোক, তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি কত তারিখ আসবে, ওরা দেখে দোকান থেকে দেখে নেবে। আর বাকি সব যারা আসবে দেখতে পাচ্ছ সব মেম্বার আছে, মানে মাইকে যে রকম কম্পিটিশন হয় নিজেদের মধ্যে কোনো ঝামেলা নাই হচ্ছে, সব বন্ধু যারা সব বন্ধু। হ্যাঁ, তো যাই হোক, তোমরা আসো, এটাই চাই আমরা প্রত্যেকবারই যেমন আসে। তো ঠিক আছে, এখানে শেষ করছি, আর বাকি আসতে তোমরা দেখে দিচ্ছি কীভাবে কী আসবে। তো দেখতে পাচ্ছ একদম ঢালা রাস্তা যে উঠছে মেন রাস্তাতে, তো ওদিকটা তোমার কামারপুকুর থেকে আসছে। কামারপুকুর থেকে আসলে তোমাকে আর বেশি তো যেতে হবে না, বাস স্ট্যান্ড যেতে হবে না, তার আগেতেই ঠিক নার্সারিটা আছে, নার্সারির পরেতেই একটা ঢালাই রাস্তা থাকবে, নেমে যাচ্ছে এই সাইডটা দিয়ে নেমে পড়বে। আর আগের থেকে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডটা, বাস স্ট্যান্ডের থেকেও এদিকেই আসতে হবে, কিছুটা বেশি দূর নয়, হাঁটাতে পথে তোমার ওই ধরো না 500 মিটার হবে রাস্তা। আর বাকিটা তোমাদেরকে ম্যাপে দেখতেই পাচ্ছ, এখানটা দেখাচ্ছে যে এই নার্সারিটা আছে, নার্সারির দিকে পরিষ্কার একদম রাস্তা আছে, এদিকে অনেকটাই যেতে হবে, ঢালাই রাস্তা দিয়ে চলে যাও সোজা। আর এখান থেকে তোমরা সাউন্ড পেয়ে যাবে, আর কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না, চলে যাবে সোজা ময়দানেতে। আর বাইকটাই দেখার জায়গা, জায়গাটা অনেকটা আছে, মানে এই সাইডে মাঠটা আছে, ওইখানে সব বাইকটাই রাখে, আগে দেখেছি তো, তো মোটামুটি প্রবলেম কিছু হবে না। তোমরা আসবে সবাই, না বুঝতে পারলে কমেন্ট করো, আমি বলে দিচ্ছি কীভাবে কী আসবে। করা হয়নি, ঘরেতে এসে শেষ করছি, কেন অন্ধকার হয়ে গেছিলো মোটামুটি। ওইখানে ভিডিও তোমাদের দেখতে পেলে মোটামুটি 5-6 মিনিট যেটুকুনি হোক, তারপর থেকে মোটামুটি 5-6 মিনিট যাইটুকুন ভিডিও হয়েছে, তারপরেতে 45 মিনিট থেকে 1 ঘন্টা গল্প হয়েছে, ওই সেরকম নিয়ে আর কি, কোথায় কী কম্পিটিশন কেমন কী হয়। তো যাই হোক, তোমরা যদি তোমাদের বাড়ি, তো তোমাদের বাড়ির আশেপাশে কোনো কম্পিটিশন থাকলে এরকম যাবো, যে একটু আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই তো বাড়ি থেকে দেয়, আমি তোমার একটু যে ফিল্ডে যেয়ে দেওয়ার চেষ্টা করলাম, কেমন কী লাগলো ভিডিওটা অবশ্যই একটু বলবে, লাইক করে দিও। তো চলো, দেখা হচ্ছে একদম, নেক্সট কম্পিটিশন থাকলে কিছু দেখাবো, নাহলে একদম ডাইরেক্ট ওখান থেকে লাইভ করবো।